বিটিআরিত উদ্ধার অস্ত্র ভান্ডার পুতি থা অবস্থাত উদ্ধার প্রাক্তন বিদ্রোহীর মারণাস্ত্র সংরক্ষিত বনাঞ্চলের ভিতর প্রাক্তন এনডিএবির অস্ত্র ভান্ডার কোকরাঝারত এতিয়াও সুলভ অবৈধ মারণাস্ত্র জেলাখনের মহামায়া সংরক্ষিত বনাঞ্চলের ভিতর মাটিত পুতি থা অবস্থাত উদ্ধার এই সমূহ অস্ত্র ভান্ডার উদ্ধার হওয়া অস্ত্রসমূহের ভিতর আছে ইসরায়েলত নির্মিত অত্যাধুনিক ইউজেড আই রাইফল দুটা ষোলটা হ্যান্ড গ্রেনেড চারিটা ম্যাগজিন বাইশটা প্রেসার বোমা আর বাইশটা ক্যাপ বিটিআরির দায়িত্ব থাকা রাজ্যের বিশেষ সঞ্চালক প্রধান এল আর বিষ্ণয়ে সদরি করা অনুসরি মারণাস্ত্র সমূহ প্রাক্তন এনডিএপির বলে সন্দেহ প্রায় দুবছর পূর্বে পুতি থা হয়েছিল এই অস্ত্র ভান্ডার প্লাস্টিকত র্যাপ করে আন্ডারগ্রাউন্ড ব্রি করে রাখিছে প্রায় তিন ফুট তলত মাটি তলত ব্ল্যাক কালার প্লাস্টিকত র্যাপ করে রাখিছে আমার মহামায়া রিজার্ভ ফরেস্ট এরিয়াত টুয়ার্ডস বালম ধরা এটু জঙ্গলর ভিতরত রাখিছে আর আমার হন্দে আছে কি এটু পুরানা এনডিএফবির ওয়েপন হয় আর ওয়েপনক দেখিলে এনে আমার অনুমান আছে কি প্রায় দুই বছর আগতে তেওঁলোকর মাটিত পুটি থৈছে দুটা ইউজি রাইফল আছে ইউজেড আই ইসরায়েলি মেড রাইফল আছে ইউজি রাইফল লগত চারিটা ম্যাগজিন আছে আর প্রায় আমার বাইশটা প্রেসার পাম্প দেখিছে আপনি এইটু যে প্রেসার বম বলে কয় ইয়ার লগত ক্যাপ আছে বাইশটা ক্যাপ আছে আর তারপর সিক্সটিন এইচ ই থার্টি সিক্স হ্যান্ড গ্রেনেড আছে মন করবলগা যে বিটিডির প্রাক্তন বিদ্রোহী সংগঠনসমূহে শান্তি আলোচনালয় অহার পূর্বে এই সমূহ অস্ত্র শস্ত্র পুতি থ অহার সন্দেহ আত্মসমর্পণের সময়ত সম্পূর্ণ অস্ত্র শস্ত্র জমা দিয়া নাছিল নাকি সংগঠনসমূহে শান্তির পতাকার তলত এতিয়াও উদ্যত হয়ে আছে মারণাস্ত্র কোকরাঝারত অবৈধ মারণাস্ত্র উদ্ধারের ঘটনা এয়াই প্রথম নহয় ইয়ার পূর্বেও এইদরে আরক্ষীয় উদ্ধার করেছে বহু অস্ত্র শস্ত্র ইমান উদ্ধার করার পিছত এইটু এরিয়াত এতিয়ালৈকেই আমার খবর মতে কিছু আরো আন্ডারগ্রাউন্ড হিডেন ওয়েপন থাকিব পারে এইটু উপরত আমার কাম তো চলি থাকিব যা এক হপ্তাহর পর আমার কোকরাঝার পুলিশ যথেষ্ট কষ্ট করে দিনে রাতে এইটু হাতিয়ার উদ্ধার করব কারণে কাম করেছে ওর হকম হয়েছে পুরো 2020 মে যে অপারেশনস হয়ে থে উসমে 97 ওয়েপন্স রিকভার হয়ে থে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ কে ওয়েপন্স থে প্লাস 44 গ্রেনেড রিকভার হয়ে থে আর অলমোস্ট 1500 অ্যামুনিশন রিকভার হয়ে থে সিমিলারলি 2021 মে ভি অপারেশনস কন্টিনিউ রহে টোটাল মিলা কে 36 ওয়েপন্স রিকভার কিয়ে থে 17 গ্রেনেড ভি রিকভার হয়ে থে আর 660 অ্যামুনিশন হমনে টোটাল রিকভার কিয়ে থে আর ইস সাল ভি অপারেশন কন্টিনিউ রহেগা উল্লেখযোগ্য এই অভিযানের নেতৃত্ব দিছিল জেলাখনের এসপি প্রতীক থুবে অতিরিক্ত আরক্ষী অধীক্ষক সুরজিৎ সিং পানেসর ডিএসপি পুনম পেগুয়ে আরক্ষীয়ে প্রকাশ করা অনুসরি অবৈধ মারণাস্ত্রর বিরুদ্ধে অব্যাহত থাকিব অভিযান কোকরাঝারের কৃষ্ণ বর্মনের রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।